বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদনদীর তীরবর্তী বাসিন্দারা। নির্ঘুম রাত কাটাচ্ছে ভাঙনের ঝুঁকিতে থাকা ঘরবাড়িতে বসবাস করা পরিবারগুলো। এর ভেতর সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়েছে রলাকাটাচরের প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি। প্রতিদিনই ভাঙছে কারো না কারো ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। একই ইউনিয়নের বড়ুয়া, ভগবতীপুর সহ আরও কয়েকটি চরে ভাঙন অব্যাহত রয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত রয়েছে রৌমারি উপজেলার সোনাপুর, ফলুয়ার চরঘাট, কোদালকাটি, চিলমারি, শাকাহাতি, অষ্টমীর চর সহ বিভিন্ন অঞ্চলে। প্রথম ভাঙবাদ হচ্ছে ভাঙার সাথে সাথে বাড়ি ভাঙা শুরু করছি, কিন্তু আমার কোনো কোথাও আমার মাথা গোদার মতো ঠাই নাই। আমি এই যে স্কুলে পাইতেছি, তিন দিন চার দিনের মধ্যে এই নদী সাপ দিয়ে এমন ভাঙন শুরু হইলো, বাড়ি ঘর টানে তাল পায় না। অন্যদিকে তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাববখা, কালীরহাট, উলিপুর উপজেলার সাধুয়ার, ধামারহাট, থেত্রাই সহ বামতীরের বিভিন্ন এলাকা। সদর উপজেলা আরাজি, পলাশবাড়ি, জয়কুমার, শারডোক, চরিসিতাইঝাড় সহ বেগমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে ধরলার ভাঙন অব্যাহত রয়েছে। এছাড়া নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রয়েছে দুধকুমার এবং গঙ্গাধর নদের ভাঙন। বন্যার পানির স্রোতে বিধ্বস্ত হয়ে আছে নাগেশ্বরী উপজেলার পামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমারের প্রায় 200 মিটার তীররক্ষা বাঁধ। পুরো জেলার প্রায় সব উপজেলায় এসব নদনদীর ভাঙন অব্যাহত থাকলেও তেমন পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় ও ভুক্তভোগীরা। পানি উন্নয়ন বোর্ড শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অস্থায়ী ভিত্তিতে জিওব্যাগ ফেললেও ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। জানা গেছে 2 জুলাই থেকে প্রায় 2 সপ্তাহ ধরে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। প্লাবিত হয় জেলার 9টি উপজেলার প্রায় 55টি ইউনিয়ন। এখন বন্যার পানি নেমে যাওয়ায় বেড়েছে ভাঙনের তীব্রতা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে প্রায় 50টি পয়েন্টে অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর নদীর ভাঙন। তবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা জানান কুড়িগ্রাম পাউব নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। তিস্তার বাইরেও আমাদের ব্রহ্মপুত্র এবং ধরলা দুধকুমার নদীর বিভিন্ন মানগুলোতে আমরা জরুরিভাবে কিছু জিওব্যাগ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। পানি বাড়া কমার প্রভাবে আগ্রাসী রূপে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহমান ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীতে একের পর এক কবজায় নিচ্ছে ভিটেমাটি ও গাছপালা। মাথা খোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা বাসিন্দারা। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন তিলতিল করে সাজানো ঘরবাড়ি। মিরোন আহমেদ, এসটিভি ডিজিটাল।